রুনি মা তার জন্মদিনের জন্য কেক নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে মারা যায় এবং ডাইনি বুড়ি এসে দেখে সে কি মারা গেছে, সত্যি সত্যি মারা গেছে। ডাইনি বুড়ি সেখান থেকে পালিয়ে যায়, বাট টুনির ছেলে এখানে বসে ভাবছে মা কখন দে আসে আমার জন্মদিন পালন হবে, কিন্তু সে মায়ের খোঁজে বাইরে বেরিয়ে যায় এবং কান্নাকাটি করতে লাগে। তখন এক সাধু বাবার আবির্ভাব হয়। হঠাৎ করে সাধু বাবা বলে, আরে টুনি পাখি তুমি কাঁদছো কেন, তোমার মা তো মারা গেছে, তোমার দেখো আমি ফ্ল্যাক্স বেসে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমার মা মারা গেছে, কিন্তু তোমার একটি শর্তে তোমার মা ফেরত আসবে, যদি তোমার বন্ধুরা যদি ভিডিওটিতে সব থেকে বেশি লাইক করতে বলো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলো। কি টুনি ছেলে, তোমার মায়ের জন্য কি তোমার বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করতে শুরু করে দিয়েছে? ওকে বন্ধুরা, পার্ট টু দেখার জন্য অবশ্যই কমেন্টে পার্ট টু টাইপ করে দিও।